কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারে টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষ এই পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার গুণে ডেপুটি কমিশনার পর্যায়ে উন্নীত হন। পাশাপাশি রাজ্য পুলিশে ও তিনি কর্মকৃতির স্বাক্ষর রাখেন। মানব পাচার রোধে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান। তার মৃত্যুতে আমরা এক দক্ষ পুলিশ অফিসারকে হারালাম বলে দুঃখ প্রকাশ করেন। চুচুড়া পুলিশ লাইনে তিনজনকে গার্ড অফ অনার দেয়া হয়। তারপর দেবশ্রী চ্যাটার্জির দেহ নিয়ে তার আত্মীয় স্বজন কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। দেহরক্ষী তাপস বর্মন কোচবিহার এবং গাড়ির চালক মনোজ সাহার দেহ মালদার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ লাইনে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দর সহ চন্দননগর পুলিশ কমিশনারেট হুমায়ুন কবির সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেটা জানতে পারা গেছে, আজকে সকাল 6:30টার দিকে এই গাড়িটি বর্ধমান সাইড থেকে আসছিল, স্করপিও গাড়ি। তো তিনজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন শ্রীমতী দেবশ্রী চ্যাটার্জি, উনি কমান্ড্যান্ট আছেন 12th ব্যাটালিয়নে, এবং ওনার ড্রাইভার এবং সিকিউরিটি ছিলেন। তো একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের যে গাড়িটার ট্রাকটির টায়ার বাস্ট করে গেছিলো, সেই জন্য দাঁড়িয়েছিল। সেই দাঁড়িয়ে থাকা গাড়িটির পেছনে দাঁতপুর থানার আন্ডারে হোদলা বলে একটি পয়েন্টে, সেখানে গাড়িটি খুব জোরে সেই গাড়ির ট্রাকটির পেছনে ধাক্কা মারেছে। তো তিনজনই খুব গ্রিভিয়াস ইঞ্জুরি ছিল তিনজনেরই। সেখান থেকে চুচুড়া ইমামবাড়া হসপিটালে নিয়ে আসার পরে তাদেরকে ব্লড ডেড ডিক্লেয়ার করা হয়। সেটা তো মানে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে অন্য গাড়িটি দাঁড়িয়েছিল এবং সেটা রাস্তার একদম একদম মানে হোয়াইট নন মেটাল পোর্শনে ছিল। হতে পারে হয়তো যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন বা এরম হতে পারে, সেটা আমরা পরবর্তীকালে ফরেন্সিক টেস্ট বা ইত্যাদির মাধ্যমে আরও স্যাঙ্গুইন হতে পারব মনে হচ্ছে। প্রাথমিকভাবে খবর দেওয়া হচ্ছে।